ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি পাবদা ফিশ রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগবে, চলুন দেখাই। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে লাল কাঁচা লঙ্কা, 1টা ছোট টমেটো, 3 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে, সাদা সর্ষে। এটা পেস্ট করে নেব। এখানে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। তো তেলটাও গরম হয়ে গেছে, আর প্রত্যেকবারের মতন দিয়ে দিচ্ছি লবণ। মাছ ভাজার আগে আমি লবণ দিয়ে দিই, আর দিয়ে দিলাম লবণ যাতে মাছটা তাড়াতাড়ি ঠিকঠাকভাবে উঠে আসে। তো এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলো একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আর একবার ভাজার জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি, একইভাবে অন্য মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো ফোড়ন দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পেস্টটা, যে মশলাটা দেখেছিলাম তার পেস্টটা এবার ঢেলে দিলাম কড়ার মধ্যে। আর এই কন্টেনারটা ধুয়ে একটু এর মধ্যে জল দিয়ে দেব, নইলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে আরেকটু পরিমাণে জল দেব, কন্টেনারটা ধুয়েই দেব, অন্য কিছু না। তো মশলাটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ। এখানে হলুদ মাছের কালারটা, মানে হলুদটা খুব একটা বেশি লাগবে না, বেশ হালকা বাসন্তী কালার হবে, তবেই সর্ষে বাটার ঝালটা দেখতে ভালো লাগে। যে কোনো মাছের মশলা বলুন, মশলা কষানোর সময় এরকম আঁচ লো করে যদি গ্যাসটা, সরি, কড়াটা ঢাকা দেওয়া যায়, এরকম তেলটা ছেড়ে আসে, খুব সুন্দর তেলটা বেরিয়ে আসে, আর বেশি সময়ও লাগে না। দেখুন তেলটা কি সুন্দর ছেড়েছে মশলা থেকে, আর এর কালারটাও খুব সুন্দর এসছে, এর টেস্টটাও খুব সুন্দর হয়। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম মাছগুলো, কারণ মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। আর মাছগুলো দিয়ে আমি মশলাটার সাথে একটু মাখিয়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ নয়, একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দেব, এতে ঠান্ডা জল দেব না, গরম জল দেব। তো গরম জলটা দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ, দেখুন ফুটে উঠেছে সঙ্গে সঙ্গে। এর মধ্যে এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, তার মধ্যে 2টো ফাটিয়ে দিলাম আর 2টো গোটা ছেড়ে দিলাম। এবার কড়াটাকে ঢেকে দিলাম ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, মাছটা ফুটে উঠেছে, আমি একটু নেড়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, পাবদা মাছের সর্ষে জাল রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর ধনে পাতাটা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, এখনই নামাবো না, কড়ার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে। তারপরে 5-7 মিনিট পরে এটাকে পরিবেশন করব। এটা গরম ভাতে খেতে দুপুরবেলা খুবই ভালো লাগে,
আর এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সাথে আছেন বলেই আমি আজ এই জায়গাতে এসে পৌঁছেছি। যেটুখানি হয়েছে সব আপনাদের জন্যই হয়েছে, আর এইভাবেই পাশে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।